নির্বাচনী এলাকা 32,004, মোট ভোটার সংখ্যা 4,39,925, মোট ভোট কেন্দ্র সংখ্যা 139, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্র সংখ্যা 139। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন কাজী মোহাম্মদ মশিউর রহমান, জাতীয় পার্টি লাঙ্গল 4,308, মোহাম্মদ আবুল কালাম আজাদ, বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা 2,01,171, মোহাম্মদ মনোয়ার হোসেন চৌধুরী স্বতন্ত্র 27,450। মোট বৈধ ভোটের সংখ্যা 2,32,929, বাতিলকৃত ভোটের সংখ্যা 5,181। মোট সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা 2,38,110, শতকরা হার 54.12। এখানে সর্বোচ্চ ভোট পেয়েছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ 2,01,171।